যাচ্ছে কিন্তু বালাসোরের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে নয়। ফলে কোনোভাবেই পশ্চিমবঙ্গের আমফানের যে ইম্প্যাক্ট তার সাথে এটার কম্পেয়ার করা ঠিক হবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমফানের যে ইম্প্যাক্ট লোকে দেখেছে বা যে আতঙ্ক বা যে ভয় মনতে আছে লোকের, তাদেরকে আশ্বস্ত করা যে এই সিস্টেমটা যাচ্ছে কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে, ফলে কলকাতাবাসীর সেভাবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। দূরত্ব হিসাবে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদের বালাসোর থেকে 620 কিলোমিটার দূরে আছে আর দীঘা থেকে 610 কিলোমিটার দূরে আছে। 24 ঘন্টা এটা আরও একটু ঘনীভূত হয়ে বা ইন্টেন্সিফাই করে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। কোথায় এগিয়ে যাবে? টুয়ার্ডস নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট। মোটামুটি 26 তারিখ সকালে এটা পৌঁছে যাবে। এবার হচ্ছে তাহলে ক্রসটা কখন করবে? সিস্টেম ক্রস করবে কোস্ট, সেটা হচ্ছে 26 তারিখ, যে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, এই জেলাগুলোতে কিন্তু 26 তারিখ দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেনের সম্ভাবনা থাকছে। বাকি যে ভেতরের জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, নর্থ 24 পরগনা এবং বীরভূম, এখানে ভারী থেকে অতি ভারী এবং নদিয়া, মুর্শিদাবাদের, দার্জিলিংয়ে শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা। নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা, এর যে কোস্টাল এরিয়াটা, নর্থ ইন্টেরিয়ার, সেখানে উইন্ড স্পিড থাকছে কত? 90 থেকে 110, গাস্টিং 120। বাকি যে ভেতরের জেলা অর্থাৎ আমাদের হাওড়া, হুগলি এবং কলকাতা, সেখানে কিন্তু থাকছে 70 থেকে 80, গাস্টিং